বাসায় কাজ টাজ করার জন্য নাকি সহযোগিতার জন্য আসছেন? নাকি ও যদি বাসা বাড়িতে কাজ দেয় তাহলে কি করবেন? এখন যেখানে কাজ করতেছেন সেখানে কি ভালো আছেন নাকি অন্য বাসায় কাজ টাজ করতেছেন? আপু জীবনে কি হয়েছে, কেন অবস্থায় আসতে হয়েছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? মরিয়ম। আপু কেমন আছেন আপনি? ভালো নাই। কেন ভালো নাই? কেন কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে? কষ্ট লাগে বাসা বাড়িতে কাজ করি, আমি একাই সংসার সামলাই। মা বাবা আছে না? না, মা বিয়ে বসে চলে গেছে, নানির কাছে ছোট কাল থেকে বড় হয়েছে। বাবা? বাবাও বিয়ে করে চলে গেছে। আরে তা তো খুবই কষ্ট, মা বাবার ভালোবাসা বেশি পান নাই। এখন কি ছোট ভাই আছে? আমার ছোট ভাইও আছে। আপনার দুইজনেই নানির কাছে থাকেন? বয়স কত আপনার? আমার বয়স 16। 16। লেখাপড়া করা হয় নাই? একটু করেন নাই, অল্প করছেন। তা এখন প্রতিবেদনে আসছেন কি ভালোবাসায় কাজ টাজ করার জন্য নাকি সহযোগিতার জন্য আসছেন? নাকি ও যদি বাসা বাড়িতে কাজ দেয় তাহলে কি করবেন? এখন যেখানে কাজ করতেছেন সেখানে কি ভালো আছেন নাকি অন্য বাসায় কাজ টাজ করতেছেন? আচ্ছা, তা আপনি এত শুকনা টুকনা খাওয়া দাওয়া করেন না ঠিক মতো? খাতি দেয় না, খালি কাজই করায়। কয় টাকা দেয় যেখানে কাজ করেন? 8,000 টাকা দেয় সারা মাসে। টাকাগুলো কি জমান না সব খরচ হয়ে যায়? সংসারে তো আপনার ছোট ভাই আর আপনি ছাড়া কেউ নাই, তো খরচ হয় কেমন? নানি ছেলে পেলে আছে না, তারা দেখে টাকে না? হ্যাঁ, আপনার নানি আর কোনো সন্তান নাই? খুবই কষ্টের কথা। তা এখন তোর আপনি এখনো ছোট রয়েছেন, বিয়ে শাদী করার জন্য আরো 2 বছর অপেক্ষা করতে হবে। কেউ যদি বিয়ে শাদী করতে চায় সেটা কি করবেন নাকি আসলে সহযোগিতায় যাচ্ছেন? কেউ যদি বিয়ে করতে চায় আরো 2 বছর পরে বিয়ে করবেন। আর অনেকে যোগাযোগ করতে চাবে যে আপনি সঠিক কথা বলতেছেন কিনা, দেখা সাক্ষাৎ করবে। তা নাম্বার তো দেওয়া যাবে? নাম্বার মুখস্থ আছে? তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে, পৃথিবীতে যার মা বাবা থাকতেও নাই, তা আছে হতভাগা বা অসহায় কে বা হতে পারে। তা আমি এর কথা শুনতে পারলেন, সত্যিকারের অসহায় নানির কাছে থাকে ছোট্ট একটা ভাইকে নিয়ে। সব কিছু জেনে কেউ যদি তার পাশে দাঁড়াতে চান বা খোঁজখবর নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01323427480। নাম্বারটা খোলা থাকে তো? তো ফোন টোন দিলে প্রেম টেম করবেন না তো? আচ্ছা, বিয়ে একটু পরে করবেন, কারণ আরও কিছুদিন অপেক্ষাটা অপেক্ষা করে তারপরে করবেন। সংসারে কি ভালো রান্নাবান্না করতে পারেন? সবই পারেন, তাই না? তো যাই হোক, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশা পূরণ করবে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।